এত সুন্দর আজকের আকাশ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইরে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই আছেন ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা দয়া আমরা আছি ভালো। আর আজকে আমরা আইছি হরিপুর। আজ আপনারা হরিপুর দেখাইমু, হরিপুরের সৌন্দর্যগুলো দেখাইমু। তো আজ লগে আছেন আমার দুজন ভাই, ওয়াহিদ ভাই এবং নজরুল ইসলাম ভাই। তো আজকের আমাদের এই ভিডিওর স্পন্সার হয়েছে নজরুল ইসলাম ভাই, কারণ আজকে আমরা তাই দুপুরে খাওয়াইবা। তো আমরা হরিপুর যাইমু, হরিপুর গিয়ে আরও সুন্দর সুন্দর জায়গা দেখবো, আপনারাও দেখাইমু। সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর একটি বিখ্যাত এলাকা। এই এলাকাটা অনেক কিছুর জন্যই বিখ্যাত। তো বন্ধুরা, সেই গল্পটা না হয় একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। আমরা এগিয়ে যাচ্ছি হরিপুরের দিকে। আপনারা দেখছেন এই হচ্ছে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস, যেটা বটেশ্বরের এদিকে হয়েছে। তো আমরা আপনাদেরকে আরও দেখাবো সিলেটের বটেশ্বরের জালালাবাদ ক্যান্টনমেন্ট, এবং সামনে আছে চিকনাগুল বাজার। চিকনাগুল বাজারে এখানে যে চা বাগান আছে, তো আমরা সেই চা বাগান দেখবো। তো আপনারা দেখছেন আসলে আমার গোপ্রো হিরো 8-এর এটি প্রথম ভিডিও, আর নতুন ক্যামেরা নেওয়ার পর এটা আমার প্রথম ট্রাভেল। তো আজকের এই ভিডিওটির কোয়ালিটি কেমন এবং সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি হরিপুরের দিকে। আমরা অলরেডি কিন্তু জালালাবাদ যে ক্যান্টনমেন্ট আছে সেই ক্যান্টনমেন্ট এরিয়ায় প্রবেশ করেছি। তো আমাদের বাম দিকে যে অংশ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু জালালাবাদে যে একটা সিনেমা হল ছিল বটেশ্বর, আপনারা হয়তো অনেকেই চিনেন, অনেক আগে যেটা সেনাবাহিনী পরিচালনা করত সেই সিনেমা হলটা কিন্তু আমরা পার হয়ে এসেছি। তো আমার বাম দিকে যে এরিয়া আছে সেই এরিয়াটা হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট এরিয়া। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, সামনে আছে বটেশ্বর বাজার, বাম দিকে আছে জালালাবাদ স্কুল অ্যান্ড কলেজ। তো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি বটেশ্বর বাজারে। এই হচ্ছে বটেশ্বর বাজার। বটেশ্বরের বাজারে এখানে কিন্তু জাম প্রায় সময় লেগেই থাকে, এটা এখানে মোটামুটি নির্ধারিত। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটাও কিন্তু অনেক ছোট, যার জন্য আসলে জাম লেগে যায়। তো বন্ধুরা, এখানে একটু রেস্টুরেন্ট আছে, কিন্তু একটা রেস্টুরেন্ট আছে বৈকালী রেস্টুরেন্ট। তো এখানে কিছু আছে যে এখানে একটা পুকুর আছে, কিন্তু এই পুকুর থেকে যদি আপনারা মাছ শিকার করে সেটা আবার দিলে ওরা ফ্রাই করে দেয়, তারপরে আপনারা খেতে পারবেন। তো এটা আসলে জানি না এখন ওপেন আছে কি না, আমি করোনার আগে এসেছিলাম, খুব ভালো লাগছে আসলে, প্লেসটা খুবই সুন্দর। ইনশাল্লাহ নেক্সটে আমি এই স্থান নিয়ে একটা ভিডিও প্রকাশ করার চেষ্টা করব যদি ওপেন হয়। তো বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি হরিপুরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু জালালাবাদ ক্যান্টনমেন্টের যে মূল প্রবেশ গেট, সামনে প্রবেশ গেট, আর এই প্রবেশ গেটে দুটো কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্টের প্রবেশ গেট। মোটামুটি এখন আমরা প্রায় ফ্রি রাস্তায় চলে এসেছি, কারণ বটেশ্বর পার হওয়ার পরে এই রাস্তাটা একেবারে ফ্রি থাকে। তারপরেও আপনারা যারাই এই রাস্তা দিয়ে ভ্রমণ করবেন বা বাইক চালাবেন, অবশ্যই সতর্কতার সহিত বাইক চালানোর চেষ্টা করবেন, কারণ যে কোনো সময় অসতর্কভাবে চলা গাড়ি চালালেই কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি সিলেটের যেটা বলে আর কি, এই বাজারটার নাম আসলে এখন আমার মনে পড়তেছে না, সম্ভবত ইয়েস এই বাজারটা হচ্ছে শুক্রবারই বাজার। আজকের আকাশের ভিউটা অসাধারণ, নীল আকাশ। ভিউয়ার্স, আমরা চলে এসেছি চিকনাগুল বাজারে, সামনে কিন্তু চিকনাগুলের মূল বাজারটা। আর এখানে কিন্তু কুরবানির ঈদের সময় বিরাট গরু ছাগলের হাট বসে, তাছাড়া এখানে কিন্তু সপ্তাহে 2 দিন এমনিতেই কিন্তু এখানে গরু ছাগলের হাট বসে, সপ্তাহের বৃহস্পতিবার ও রবিবার এই 2 দিন এখানে হাট বসে। এই বাজারটা আসলে সাপ্তাহিক হাট বাজারের। তো বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি চিকনাগুল বাজার পার হয়ে সামনের দিকে। সামনে কিন্তু একটা চা বাগান আছে, আর এই চা বাগানের ভিউটা আসলে অসাধারণ, আপনারা দেখলে বুঝতে পারবেন।
সিলেটের হরিপুর কিন্তু অনেক কিছুর জন্যই বিখ্যাত, কারণ সিলেটের হরিপুরেই কিন্তু দেশের প্রথম গ্যাস কূপ, এখানে দেশের প্রথম কিন্তু গ্যাসের কূপ এখানে, আর এখানে কিন্তু বাংলাদেশের প্রথম কিন্তু গ্যাস পাওয়া গেছিলো সিলেটের এই হরিপুরে। তাছাড়া আরও অনেক কিছুর জন্যই সিলেটের হরিপুর বিখ্যাত, আর দেশি মাছের জন্য সিলেটের হরিপুর বিখ্যাত আমাদের সিলেটের মধ্যে। তাছাড়া সিলেটের হরিপুরে কিন্তু দেশি হাঁস, দেশি মুরগ, তারপরে দেশি মাছ এবং বালি হাঁস এগুলো বিভিন্ন ধরনের এখানে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টগুলোতে এই ধরনের কিন্তু খাবার পাওয়া যায়। আর এই সিলেট শহর থেকে বা সিলেটের শহরের বাহিরের থেকে অনেক লোকজন কিন্তু বা সিলেট ভ্রমণে অনেক লোকজন কিন্তু সিলেটের হরিপুরে এই সকল রেস্টুরেন্টে খেয়ে থাকেন। তো বন্ধুরা, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আজকে সিলেটের হরিপুরে যাচ্ছি, দুপুরের খাবারটা এখানে খাবো, তারপর এই আশপাশ ঘুরবো। তো আপনারা দেখলেন আসলে অসাধারণ একটি চা বাগান আমরা পার হয়ে আসলাম, আমরা হরিপুরের খুব কাছেই চলে এসেছি। হরিপুরে কিন্তু আরও একটা দর্শনীয় স্থান আছে, সিলেটের আগুন পাহাড় বা আগুন পুকুর, আমি এটা নিয়ে কিন্তু একটা ভিডিও প্রকাশ করেছি। তো চাইলে কিন্তু আপনারা সেই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে সেই ভিডিওটির লিঙ্ক থেকে টাচ করে দেখে আসতে পারেন। সেই আগুন পাহাড়ের একটা কাহিনী আমি সংক্ষেপে আপনাদের কাছে বলি, সেই আগুন পাহাড়ে কিন্তু পাহাড়ের মধ্যে আগুন জ্বলে, আর পুকুর যেটা আগুন পুকুর সেই পুকুরের মধ্যে আগুন জ্বলে। অনেকগুলো বাজার পার হয়ে আমরা চলে এসেছি সিলেটের হরিপুরে, সামনেই হরিপুর বাজার। তো আমরা হরিপুর বাজারটা দেখাবো, তারপরে আমরা হরিপুরের এই এখানকার যে বিখ্যাত খাবার দাবার আছে রেস্টুরেন্টে সেই সব খাবার দাবার খাবো। তো বন্ধুরা সঙ্গেই থাকুন এবং আপনাদেরকে আরও সুন্দর সুন্দর প্লেস আপনাদেরকে ভিডিওটি শেষ অংশে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন হরিপুরে যে এই নদী আছে, নদী পার হলাম আমরা, আমরা সামনে যাচ্ছি, সামনে রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে আমরা দুপুরের খাবারটা খাবো। দেশি যা পাওয়া যায়, হাঁস মুরগ বা দেশি মাছ যা পাই তা দিয়ে ইনশাল্লাহ আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া হবে। তো এই হচ্ছে সিলেটের হরিপুর বাজার, মোটামুটি খুবই ছোটোখাটো, কিন্তু যে সাপ্তাহিক যে বাজার বসে সেই দিন কিন্তু যদি লোক সংখ্যা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে বাজারটা কত বড়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হরিপুরের সেই সব বিখ্যাত রেস্টুরেন্টের কাছে, আমরা একটা রেস্টুরেন্টে যাব এবং দেখব আসলে দেশি কি পাওয়া যায়। আমার ভাই অনেক কষ্ট করে কিন্তু রাইড করে নিয়ে আসলেন আমাকে হরিপুর। তো আমরা যে রেস্টুরেন্টে খাবো সেটা হচ্ছে চাচির বাড়ি, আমরা সবসময় এখানে খাই, যার জন্য আমরা আসলে এই রেস্টুরেন্টের নাম দিয়েছি চাচির বাড়ি। এই হচ্ছে আমাদের চাচির বাড়ি রেস্টুরেন্ট। ভাই আজকে আমরা খানির প্রচার করছেন আমার প্রিয় ভাই নজরুল ভাইয়ে, আর আসল ওয়াইড ভাই, আর আমি আছি ডিএস ভাই। তো নজরুল ভাই, আশা করি আজকের খানিটা খুব মজা লাগবে, কারণ হরিপুরের এখানে যে খানিগুলো আসলে বিখ্যাত সিলেটের মধ্যে, আপনি কী তা বলবেন? অবশ্যই এটা বিখ্যাত, আর আসলে এটা হইতেছে পাখি না, এটা হইতেছে হাঁস, বালি হাঁস, হাঁস জাতীয় যেগুলো পাখি, তো হইতেছে অবৈধ, পরিবেশ ভারসাম্যের জন্য তো খুবই উপকারী। এই জন্য আমরা অবশ্যই অবৈধ কোনো কাজ করবো না, শহর থেকে আসছি, হাঁস সচরাচর এগুলো শহরে পাওয়া যায় না, ওরা চাষ করেন বিভিন্ন গ্রাম থেকে এগুলো সংগ্রহ করে দেয়। তারপরে ইনশাল্লাহ আরও আপনারা হরিপুরের আরও সুন্দর সুন্দর জায়গায় দেখাইব। দেশি ছোট মাছ গুলা এটা আমাদেরকে চাচি ফ্রি দিয়েছেন, অরিজিনাল পাতি আসে নাকি
অসাধারণ টেস্ট। একটু মাংস নিয়ে দেখি, খুবই অসাধারণ। এই হচ্ছে আমার খাদক ভাই, দারুণ মজা। চাইলে অবশ্যই আসতে পারেন এবং হরিপুরে দোকানে সিলেট ভ্রমণে অবশ্যই আপনারা সিলেটের হরিপুরে আসবেন এবং এখান থেকে এসে চাচির বাড়ি বললেই হবে, এখানে এসে খাইতে পারেন। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি সামনের দিকে, হরিপুরের সামনের অংশ। তো বন্ধুরা, বর্ষার সময় কিন্তু এই দুনো সাইডটা কিন্তু পানিতে ভরপুর থাকে, তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তারপরেও এখন অনেক সুন্দর লাগতেছে, নীল আকাশ, রাস্তার দুপাশে যে হাওড় অঞ্চলের মতো অসাধারণ। আর এই দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একটা ব্রিজ আমরা পার হচ্ছি, হরিপুরের সামনে যে ব্রিজটা আছে অসাধারণ। আর এই ব্রিজটা কিন্তু অনেক প্রাচীন, ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজ। বন্ধুরা, আসলে ভ্রমণ করতে করতে প্রায় আমরা ভিডিওটি শেষে চলে এসেছি, এখন বিদায় নেওয়ার পালা। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সিলেটের বিভিন্ন ধরনের ভিডিও প্রকাশ করি। আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার জন্মস্থান সিলেটকে সবার কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা সবাই সবসময় আমাকে সাপোর্ট করবেন, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন সেইভাবে আগামীতেও সাপোর্ট করবেন। তো বন্ধুরা, সামনে কিন্তু একটা রিসোর্ট হচ্ছে নতুন, সেই রিসোর্টের সামনের অংশ আপনাদেরকে দেখাবো এবং আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। পার্ক নেই কিতা হরিণ রিসোর্ট কিছু বানাইছে না দেখি দেখাছ। বহু জায়গা লেগে